সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আনুষ্ঠানিকভাবে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়াদ পদে আমাদের প্রার্থীদের মনোনয়নপত্র দিতে যাচ্ছি। এই মুহূর্তে আপনারা যে উপস্থিত হয়েছেন এবং তথ্য সংগ্রহ করার জন্য আপনারা এসেছেন, তাই আপনাদের সবাইকে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপারসন নেতৃবৃন্দ খালাদির পক্ষ থেকে এবং আমাদের জোটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আশা করি আজকে যেইভাবে আমরা কাকে কাকে মনোনয়ন দেব, আমাদের জোটের পক্ষ থেকে তারা মনোনয়ন পাচ্ছেন, এই তথ্য সংগ্রহে আপনাদেরকে যেভাবে এখন সরব দেখা যাচ্ছে এবং আপনাদেরকে যেভাবে সক্রিয় দেখা যাচ্ছে, আমি আশা করি যেদিন এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেদিন আপনারা একইভাবে আপনারা মাঠে সরব থাকবেন, সক্রিয় থাকবেন এবং সেদিন ভোট ক্যান্ডিডেট চিত্র আপনারা মানুষের সামনে তুলে ধরবেন এবং সেই তথ্য এবং চিত্র আমাদেরকে একটি ধারণা দিবে। সেই ধারণাই হলো আসলে আমরা রাজনৈতিক দল, আমাদের বর্তমান দেশের বর্তমান সরকার এবং আমাদের নির্বাচন কমিশন, আমরা সংকট থেকে কি মুক্তি চাই, দেশের মানুষের কাছে কি একটা আশাবাদ তৈরি করতে চাই, দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, এই ধারণাকে দেশের মানুষের কাছে নতুনভাবে ফুটে দিতে চাই। আমরা সারা দুনিয়ার কাছে আমাদেরকে নিয়ে যে ভাবনা, যে আমাদেরকে নিয়ে যে সংসদ, বাংলাদেশ যে দেশ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, মুক্তিযুদ্ধ করেছে, শাহাদাত বরণ করেছে, সেই দেশের মানুষ আসলে কি গণতন্ত্রের জন্য আবার সেই দেশে একটি সুন্দর পরিবেশে, একটি নিরপেক্ষ অবাধ পরিবেশে গণতান্ত্রিকভাবে তারা কি রাজনীতি করবে, তারা কি নির্বাচনগুলো কি অর্থবহ হবে, এই ধারণাটা আমার মনে হয় এটা কি তৈরি হবে কি হবে না সেটা নির্ভর করবে আগামী 30শে ডিসেম্বর দেশে যে 236টি পৌরসভা নির্বাচন হবে সেই নির্বাচনের উপর। আমি হতাশ হতে চাই না, আশা বুক বেঁধে থাকতে চাই, কারণ আশায় গণতান্ত্রিক কর্মীদের, গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী তাদের হতাশ হওয়ার কোনো অবকাশ নেই। রাজনীতিতে অনেক ঘটনা ঘটবে, তারপরও আশা নিয়ে সাহস নিয়ে সামনে এগিয়ে দিতে হবে, এটাই হলো গণতান্ত্রিক রাজনীতির শিক্ষা। তাই আশাবাদী হয়ে বলতে চাই যে আমরা যে সংকটের মধ্যে এখন চলছি, রাজনীতিতে যে সংকট, নির্বাচন নিয়ে যে সংকট, নির্বাচন কমিশন নিয়ে যে প্রশ্ন, সরকারের আচরণ নিয়ে যে প্রশ্ন, আইন শৃঙ্খলার বাহিনীর আচরণ নিয়ে যে প্রশ্ন, আমার মনে হয় এই প্রশ্নগুলো আর নেতিবাচক থাকবে না আগামী নির্বাচনে। মধ্য দিয়ে আমরা এই প্রশ্নগুলো সমাধান করে জাতিকে নতুন করে জাতির কাছে একটি প্রাণ শক্তি ফিরিয়ে দিতে চাই এবং আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা নতুন প্রজন্ম, যারা দেশকে নিয়ে আমাদের চাইতে বেশিভাবে, আমরা তাদেরকে একটি গণতান্ত্রিক রাস্তা তৈরি করে দিতে চাই তার জন্য। আমার বিশ্বাস আমাদের এই যে ধারণা, আমাদের এই যে বিশ্বাস, আমাদের এই যে আহ্বান, সরকার কতটুকু সাড়া দিবে না দিবে আমি জানি না, তবে আমি মনে করি আমাদের এই আহ্বানে নির্বাচন কমিশন সাড়া দেবে একান্ত জরুরি। কারণ যে প্রতিষ্ঠান নির্বাচনটা অনুষ্ঠিত করবে সেই প্রতিষ্ঠান নিয়ে যদি প্রশ্ন থাকে সেই দেশে গণতান্ত্রিক কার্যকর থাকে না, সেই দেশে নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে না। এবং আমি বেশি কিছু না বলে শুধু এইটুকু বলতে চাই যে আমাদের নির্বাচন কমিশনের ভাবমূর্তি কি ভালো কি মন্দ আমি বলতে চাই না, তবে আমি শুধু এইটুকু বলতে চাই আগামী পৌর নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন তার যে ভাবের যে সংকট তৈরি হয়েছে সেই সংকট উত্তরণ ঘটিয়ে সারা দুনিয়ার কাছে একটি বিশ্বাসযোগ্যতা অর্জন করবে, এই মানুষের মধ্যে একটি ধারণা দিবে যে না এদেশে জনমতের প্রতিফলন ঘটে, এদেশে মানুষের ইচ্ছাই সব কিছু হয়, তাদের জনপ্রতি নির্বাচিত হয়। আর আজকে আমরা আপনারা জানেন এই কাজগুলো যদি এই বিশ্বাসটা যদি তৈরি করতে হয়, জনমনে যদি আস্থা যদি সৃষ্টি করতে হয়, তাহলে আমি মনে করি কতগুলো পদক্ষেপ খুব জরুরি ভিত্তিতে নেওয়া দরকার।
সেই পদক্ষেপের একটি হলো যে আজকে দেশে আইনশৃঙ্খলার নামে, দেশে জঙ্গিবাদের নাম বিভিন্ন, একদিকে সরকার বলছে জঙ্গিবাদ নাই, আর একদিকে শুধু এই সমস্ত আবরণে রাজনৈতিক নেতা কর্মীদেরকে গণগ্রেফতারের নামে ব্যাপকভাবে গ্রেফতার করা হচ্ছে। এমনকি যারা প্রার্থী হবেন তাদের অনেকে গ্রেফতার হয়েছে। আজকে যে স্থানীয় সরকার নির্বাচনকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সংগ্রাম করছি, সেই নির্বাচনে গত নির্বাচনে যারা পৌরসভা জনগণের প্রতিনিধি হয়েছেন তাদের অনেক প্রতিনিধি কারাগারে আছেন। গতকালকেও নামদালে আমাদের একজন প্রার্থী এবং বর্তমান মেয়রকে গ্রেপ্তার করা হয়। এখনও আমাদের বিপুল নাম আশরাফুল সন্দীপ এবং আমাদের অনেক প্রার্থী কারাগার এবং প্রতিদিন বিভিন্ন জায়গায় আমাদের দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। তাই আমরা যে আশাবাদ করতে চাই, যে আশাটা ব্যক্ত করেছি একটু আগেই, আমার মনে হয় নির্বাচন কমিশন আমাদেরকে হতাশ করবেন না। আমাদের সে আশাকে বাড়িয়ে দেওয়ার জন্য এই যে শিডিউল ঘোষণা করার পর, বিশেষ করে যেদিন মনোনয়নপত্র দাখিল হবে সেদিন থেকে আমার মনে হয় সরকারকে বাধ্য করবেন সরকার যেন আচরণ থেকে বিরত থাকে, এবং যারা যে সমস্ত প্রার্থী যদি তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকে, মামলা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলব না। আমি বলবো যে মামলা যেহেতু জামিনের বিধান আছে, সেহেতু আমাদের দলের মনোনীত কোনো প্রার্থী যদি ইতিমধ্যে কোনো ফৌজদারি মামলা কারাগারে থাকেন বা তার বিরুদ্ধে কোনো মামলা থাকে নির্বাচন চলাকালীন সময়, যাতে করে সে অন্য প্রার্থীর মতো সে রাস্তা থেকে সেই একবারে সমপর্যায়ে অবস্থান করে, যাতে করে সেও তার মানুষের কাছে তার ভোট চাওয়ার অধিকার রাখে এবং যাতে করে ভোটের প্রভাবিত করতে পারে, এই ব্যবস্থাটা নির্বাচন কমিশন করবেন এবং যারা কারাগারে আছেন তাদেরকে মুক্তির ব্যবস্থা করবেন। নতুন করে আমাদের এই যে গ্রেপ্তার হামলা এগুলো বন্ধ করার জন্য সরকারকে, যেহেতু নির্বাচন কমিশন অল ইন অল, তারা সরকারকে সেই তাদের সে পরামর্শটা দেবে। যদি এর ব্যর্থ ঘটে আমার মনে হয় সেটা গণতন্ত্রের জন্য খুব সুখকর হবে, এবং আজকে যেটা ভালো লাগে রাজনীতি দেখা যায়, আজকের ভালো লাগা ভবিষ্যতের জন্য একটা বড় বিপদে আসে। তাই আমি মনে করব যা হবার হয়েছে, আসুন এই নির্বাচনটাকে আমরা অর্থপূর্ণ নির্বাচনে পরিণত করতে চাই। এই নির্বাচনে কে জয়লাভ করব, কে পরাজিত হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বড় উচ্চ বিষয় না হয়ে আমরা একটা চ্যালেঞ্জ হিসেবে নির্বাচন নিতে চাই। সেই নির্বাচন হলো এই নির্বাচনে হারানো গণতন্ত্র ফিরে আসবে। তাই আমরা, আপনারা জানেন যে একটা দেশে আসলে কতটুকু গণতন্ত্র কার্যকর, গণতান্ত্রিক ব্যবস্থা কতটুকু শক্তিশালী, মানুষের অধিকার কতটুকু সংরক্ষিত, এইটার একটা বড় মাপকাঠি হলে সেই দেশে স্থানীয় সরকার ব্যবস্থা কতটুকু কার্যকর এবং শক্তিশালী, এবং এই সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সত্যকে ধরেই আমাদের দেশের চিন্তাশীল ব্যক্তিরা, যারা স্থানীয় সরকার বিশেষজ্ঞ, এমনকি আমাদের দাতা সংস্থা, যারা আমাদের সাহায্যকারী, আমাদের কাছে যাদের সাথে সম্পর্ক আছে, সেই আমাদের পার্টনাররা পর্যন্ত, তারা সবাই দাবি অনেক পরামর্শ দিয়েছে যাতে করে স্থানীয় সরকার ব্যবস্থাটা শক্তিশালী হয়। কিন্তু আজকে যে পরিবর্তন আনা হয়েছে এ নিয়ে আমি আর পুনরাবৃত্তি করতে চাই না, তবে আমি মনে করি যে রাজনৈতিক সংকট এখন বিরাজমান, আমার মনে হয় নির্বাচন সেই সংকটকে ঘনীভূত করবে না, বরং সেই সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটি প্রশস্ত রাস্তা তৈরি করবে। এই আশাবাদ নিয়ে, এই রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং এদেশে সুরেশার বিরোধী আন্দোলন করে গণতন্ত্রের বিজয় পতাকা উড়িয়েছেন এবং এই গণতন্ত্র পুনরুদ্ধার জন্য অনেক ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। এখনও উনি সেই ত্যাগ স্বীকার, উনি এখনও মাস্টার আন্দোলনরত। আপনারা জানেন উনি অসুস্থতার কারণে উনি আমাদের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা আমাকে দায়িত্ব অর্পণ করেছেন, কারণ উনি সুস্থ নয়। তারপরে অসুস্থ শরীর নিয়ে গতকালকেও একটি মিথ্যা মামলা ওনাকে হাজিরে দিতে হয়েছে কোর্টে গিয়ে, এবং ওনার উপর একটা রাজনৈতিক নেত্রী হিসেবে উনি যে অধিকারটুকু ভোগ করার সে অধিকারটুকু থেকে অনেকটা বঞ্চিত হচ্ছে। তারপরে উনি বলেছেন যে উনি গণতন্ত্রকে ভালোবাসেন, দেশের মানুষকে যত মতামত বিশ্বাস করেন, ওনার শক্তি আল্লাহর উপর বিশ্বাস এবং দেশের জনগণের উপর। তাই আমরা গণতান্ত্রিক দল হিসেবে অনেক কথা থাকার পরও আমি কথাগুলো বিস্তারিত বলতে চাই না, কারণ কাউকে হার্ট করার জন্য আজকে আমি এখানে আসিনি।
যে আমরা এটাকে একটি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। আমরা এই চ্যালেঞ্জ শুধু আমাদের দলের জন্য চ্যালেঞ্জ নয়, এই চ্যালেঞ্জ হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ হলো দেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ হলো ভোট কেন্দ্র অবাধে ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ তৈরির চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ হলো দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে সরকারি দল সরকার বিরোধী দল একটা সহাবস্থানে থেকে জনগণকে নিয়ে গণতান্ত্রিক সুযোগ সুবিধা ভোগ করে তার গণতান্ত্রিক অধিকারকে নিয়েই সে দেশে কথা বলার অধিকার আজ যেন প্রতিষ্ঠিত হয় সেই চ্যালেঞ্জ। তাই আমি আশা করি এই চ্যালেঞ্জ থেকে অনেকে আপনারা প্রশ্ন করতে পারেন, অনেকে বলেন যে আপনারা শর্ত দিয়েছেন, শর্ত যদি নির্বাচন কমিশন না মানে কী করবেন। আমি কোনরা কোনো শর্ত দিয়ে নির্বাচন যাইনি, আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই একটি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসাবে আমরা এই পৌর নির্বাচনে অংশগ্রহণ করছি এবং এই চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে থাকব। আমি আশা করি নির্বাচন কমিশন এবং সরকার আমাদের মাঠে থাকার যে ইচ্ছা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে মাঠ থেকে সরিয়ে দিবেন না, আমাদেরকে মাঠ থেকে দয়া করে সরিয়ে দিবেন না, শেষ পর্যন্ত যেন আমরা মাঠে থেকেই আমরা এদেশের জনগণ কী চায় সেটা যেন আমরা যাচাই করতে পারি এবং দুনিয়াকে দেখিয়ে দিতে পারি। সবাইকে ধন্যবাদ।